একটি ছেলে হুজুরের কাছে গিয়ে বলল, হুজুর আমাকে দর্শনের দোয়া শিখিয়ে দিন। হুজুর তখন তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আর বলল, এই মিয়া কি বলছেন এসব, দর্শনের আবার কোনো দোয়া আছে নাকি? ছেলেটি তখন বলতেছে, হুজুর সহবাস করতে গেলে তো দোয়া লাগে, তাহলে দর্শনের দোয়া নেই কেন? হুজুর তখন বলতেছে, আজব তো, আপনি কাকে দর্শন করবেন? ছেলেটি তখন বলল, আমার বউকে। হুজুর তখন বলল, মিয়া পাগল হয়েছেন, মাথাটা গেছে নাকি আপনার? ছেলেটি তখন বলল, আমার মাথা ঠিক আছে, এখানে অনেক লম্বা কাহিনী, আপনি শুনলেই বুঝতে পারবেন। হুজুর তখন বলতেছে, আচ্ছা ঠিক আছে, আগে কাহিনী বলুন, তারপর অন্য কথা শুনবো। ছেলেটি তখন বলতেছে, হুজুর আমি ছোটবেলা থেকে মেয়েদের প্রতি দুর্বল ছিলাম, বিয়ের আগে কোনো খারাপ কাজ করতে চাইনি, তাই অল্প বয়সে বিয়ে করে ফেলি, বাবা মাও আমার দুঃখটা বুঝেছে, তাই অল্প বয়সে অনেক সুন্দরী একটা মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে, বিয়ে পর্যন্ত সব ঠিকঠাক ছিল, তবে বিপত্তি বাঁধলো বাসর ঘরে গিয়ে। তবে আমি যখন বাসর ঘরে যাই, সিনেমায় দেখেছিলাম বাসর ঘরে ঢুকে স্বামী আগে স্ত্রীর ঘুমটা খোলে, আমি ঠিক সেই রকম সিনেমার মতোই আস্তে আস্তে গিয়ে আমার স্ত্রীর ঘুমটা খুললাম, ঘুমটা খুলে তো আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর একটা স্ত্রী আমার, এটা আমি ভাবতেই পারছিলাম না। তবে বিপত্তি বাঁধলো তখনই আমার স্ত্রীর সাথে সাথে থাপাস করে এক থাপ্পড় মেরে দিল আর বলল, মেয়ে দেখলেই হুশ থাকে না, বেয়াদব ছেলে কোথাকার। আমি তো পুরাই হতবাক হয়ে গেলাম, কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, তুমি তো আমার স্ত্রী, আমার স্ত্রীকে তো আমি দেখবই। তখন সে বলতেছে, আমি তোর স্ত্রী না, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আমি শুধু বাবা মায়ের চাপে পড়ে তোকে বিয়ে করেছি, খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না, আমাকে শোয়ার চেষ্টা করবি না, আমাকে শুলে তোকে আমি মেরেই ফেলবো। সেদিন আমি এটা ভেবে ঘুমিয়ে যাই যে আজকে হয়তো নতুন নতুন বিয়ে করে নিছি, তাই এমনটা করছে, তবে কিছুদিন গেলে সবকিছু ঠিক হয়ে যাবে, তারপর আমি তাকে সময় দেই, তবে কোনো কিছুতেই সে ঠিক হয় না, সে সারাদিন বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, আমার সামনেই কথা বলে, ফোনে কথা বলে, ফেসবুকে চ্যাটিং করে, কিছু বললে আমাকে বলে, তুই যদি এসব কাউকে বলে দিস তাহলে তোকে আমি মেরেই ফেলবো। হুজুর জানেন বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, তবে সব স্বপ্ন সে আমাকে মাটি করে দিয়েছে। আচ্ছা হুজুর আপনিই বলুন, এসব কি ঠিক? হুজুর তখন বলতেছে, না না এসব তো মোটেও ঠিক না। ছেলেটি তখন বলতেছে, হুজুর এখন আপনিই বলুন, এত সুন্দর একটা স্ত্রী আমার বিছানায় আমার পাশে শুয়ে থাকে, কিন্তু আমি কিছুই করতে পাই না, আমি তো একটা ছেলে, এখন দর্শন করা ছাড়া আমার হাতে কোনো অপশন নেই, হুজুর আপনি আমাকে দর্শনের দোয়া শিখিয়ে দিন, আমি আজকেই তাকে দর্শন করব। গল্পটির শিক্ষা, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা বিয়ের পরেও বিয়ের আগের প্রেমের মানুষটাকে নিয়ে পড়ে থাকে, তাকে নিয়ে ভাবতে থাকে, তার সাথে দিনের পর দিন কথা বলে, ঘন্টার পর ঘন্টা কথা বলে, আর এমন যারা করে তাদের সংসারের প্রতি কোনো মন থাকে না, তাদের মন পড়ে থাকে অন্য জায়গায়। একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, জন্ম মৃত্যু বিয়ে সবকিছু আল্লাহর হাতে, আল্লাহ তাআলা যার সাথে চেয়েছেন আপনার বিয়েটা তার সাথেই হয়, বিয়েটা আসলে জন্মসূত্র থেকে পাওয়া, এখানে আপনি উল্টাতে পারবেন না, এখানে আপনি নিয়ম ভাঙতে পারবেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে, মহান আল্লাহ তাআলা আপনার জন্য যেটা নির্ধারণ করেছে তার থেকে ভালো সুন্দর এই পৃথিবীতে আর কেউ নেই আপনার জন্য, এখানে আপনি নিয়ম ভাঙতে পারবেন না, তাই বিয়েটা যদি হয়ে যায় অতীত ভুলে যান, কারণ কাছের মানুষটার মতো আপন আর কেউ হবে না, হতে পারবে না, কারণ মহান আল্লাহ তাআলা এটা ঠিক করে দিয়েছে।